ভাইদের এই যে 142 দিনে অনশন, এটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি আহ্বান জানাবো। উনি এই দিক দিয়ে সদয় বিবেচনা করে, এদের দিক বিবেচনা করে যেন আমাদের প্রতি একটু সদয়। দেখুন যে আমরা নিবন্ধিত শিক্ষক হয়ে কিরকম মানবতা জীবন যাপন করছি। আমাদের এখানে
থেকে এই ময়লা নোংরা পানি যাচ্ছে, এই বৃষ্টিতে ভিজে, এই ঘূর্ণিঝড়ের যে বৈরী আবহাওয়া, এর ভিতরে আমরা ভিজে আমরা একটু বসার জন্য আমরা সেই ব্যবস্থা যাচ্ছি অনেক কষ্ট করে। আজকে আমাদের শারীরিক অবস্থা অনেক খারাপ। আজকে এনটিএসসি চেয়ারম্যান মহোদয়ের কাছে অনুরোধ করব, আপনি এসে একটু দেখে যান যে আপনার আপনি যদি আমাদেরকে আপনার সন্তান তুল্য মনে করেন তাহলে আপনি এসে দেখে যান। মাননীয় শিক্ষামন্ত্রী, আপনার প্রতি অনুরোধ, যদি আপনি আমাদেরকে সন্তান মনে করেন আপনি এসে দেখে যান। এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত আবেদন, আপনি তো মানবতার মা, আপনি সকল যা আছে আপনি সকল কিছু আপনি আপনি মায়ের স্থানে আছেন, আপনার কাছে বিনীত অনুরোধ আপনি আজকে আমাদের এই বিষয়টা অবশ্যই দেখবেন। আর আমরা আশা করি আপনার কাছ থেকেই আমরা ইনশাআল্লাহ আমাদের সেই অধিকার আমরা ফিরে পাবো। আপনার প্রতি অনুরোধ, আপনি এই শিক্ষিত নিয়োগ বঞ্চিত যারা নিষ্পেষিত নির্যাতিত যাদের প্রতি জুলুম করা হয়েছে এর বিষয়টা আপনি দেখবেন এবং আমাদের অধিকার ফিরিয়ে দেবেন। কারণ আমরা আর পারতেছি না, আজকে 142টা দিন আমরা কীরকম মানবতার জীবনযাপন করতেছি বৃষ্টিতে ভিজে, আমরা আর পারতেছি না। আমাদের এখন আমাদের মৃত্যু ছাড়া আর কোনো পথ নাই, আমাদের মৃত্যু ছাড়া, কারণ আমাদের মান সম্মান ইজ্জত আজকে আমরা রাস্তায় বসে গেছি। আমাদের ফ্যামিলি আজকে আমরা যদি এই চাকরি না পাই, আমরা যদি এখান থেকে নিয়োগ বঞ্চিত হই তাহলে আমরা সমাজের মুখ দেখাতে পারবো না, তাহলে আমাদের এই জীবনের কোনো মূল্য নেই। আজকে মাননীয় প্রধানমন্ত্রী আপনার প্রতি বিনীত অনুরোধ, আপনা আপনি আমাদের মা, আপনি অবশ্যই আমাদের একটা সুব্যবস্থা করবেন। কতটা অধিকার নিয়ে আর কতটা দাবি নিয়ে আমরা এই শিক্ষকের কথা শুনলাম যে আসলে দেওয়ালে পিঠ থেকে গেছে, এখন আসলে ফিরে যাবার সত্যি পথ নেই, মৃত্যু ছাড়া পথ নেই। কিন্তু মৃত্যুটা একজন শিক্ষিত বিবেক শিক্ষিত জাতি কখনো মৃত্যুটা কামনা করে না, যেটা আসলে আমাদের কারোরই কামনা, আমরা চাইও না যে একটা প্রাণ ঝরে যাক। তারপরও তার অনেক দুঃখ, তার অনেক কষ্টে সে যে কথাটা বললো যে মৃত্যু ছাড়া পথ নেই, ঘরে ফিরে যাওয়ারও কোনো উপায় নেই। তাই মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব, এই যে বৃষ্টির মধ্যে, এই যে খারাপ পরিবেশের মধ্যে এতগুলো দিন অপেক্ষা করে আছি, নিশ্চয়ই আমরা সেই অপেক্ষার সেই দিনটা হাসি নিয়ে বাড়ি ফিরতে পারবো সে প্রত্যাশাই করি। এটুকুই আমার চাওয়া যে আপনারা আমাদেরকে আমাদের যে চাওয়াটা আছে সে চাওয়াটা আমাদেরকে পূরণ করবার ব্যবস্থা করবেন এবং আমাদেরকে ঘরে ফেরবার ব্যবস্থা করবেন। কারণ এতটা এতটা দিন চলে গেছে, আজ হবে কাল হবে এমন করে আমাদের যে শিক্ষকরা রয়েছে নিবন্ধিত শিক্ষকরা তারা কিন্তু অপেক্ষায় করে গেছে যে একটা কিছু হবে, একটা কিছু হবে, সেই একটা কিছু